বিদ্রোহী সদস্যরে আরক্ষীর গুলিয়াগুলি, ডিএনএলর ডেজিগনেটেড কেম্পর সদস্যক হত্যা, আরক্ষী নকয় সচা কথা, রহস্যর আবর্তন সমগ্র ঘটনা। কি ঘটিছিল বৃহস্পতিবারে নিশা হাফলঙত? এতিয়াও মুখ খোলা নাই হাফলং আরক্ষী। নিশা আরক্ষীর গুলিত প্রাণ গল এজন ডিএনএলর বিদ্রোহী সদস্যর। শান্তি আলোচনার বাবে ওলাই অহা ডিএনএলর ডেজিগনেটেড কেম্পত থকা এজন ডিএনএলএ সদস্যক গুলিয়াই হত্যা করিলে আরক্ষী। আরক্ষীর গুলিত আহত হল দুজনক সদস্য। নিশা কেম্প কমান্ডার সুবেশ বদক আরক্ষী লগ পাইছিল কালাচান্দর নতুন লামপুর। সেই সময় আরক্ষী সোধা পোছা করেছিল নিশা কিয় ঘুরি আছে বলে। পরবর্তী সময়ত তারপর আঁতরি গৈছিল কেম্প কমান্ডার সুমেশ বদক। পুনের সুমেশ বদক আরক্ষী লগ পায় জিরো পয়েন্ট। এইবার কেম্প কমান্ডার সুমেশ বদক আরক্ষীক লগ পায় আতঙ্কিত হয়ে ডেজিগনেটেড কেম্পত থাকা আন সদস্যসকলক মাতি পঠিয়ায়। প্রায় শতাধিক কেদারে ঘেরাও করে আরক্ষীর বাহন, লগে লগে আরক্ষী গুলিচালনা করে। আরক্ষীর গুলিচালনার থিতাতে নিহত হয় এজন ডিএনএলর সদস্য, আন দুজন সদস্যর পিঠি আর ভরিত লাগে গুলি। এক ব্যক্তি কা জান গবানা পড়া, বাট জো ভি পুলিশ পার্টি ওয়াহা পে থা ও ইন দ্য রাইট অফ দেয়ার সেলফ ডিফেন্স এন্ড জো ভি উনকো লফুল পাওয়ার ওয়েস্ট কিয়া গিয়া হ্যায়, জো উনকো ফায়ার আর্মস ইয়া ওয়েপন দিয়া গিয়া গভর্নমেন্ট কে তরফ সে ইউজ করনে কা জো কন্ডিশন হ্যায়, উস স্টিপুলেটেড কন্ডিশন মে ইন দ্য রাইট অফ প্রাইভেট ডিফেন্স দে ইউজড ইট, বট স্টিল দিস ইজ আ ভেরি আনফর্চুনেট অ্যান্ড ট্র্যাজিক ইনসিডেন্ট। জো ভি রাউন্ড ফায়ার হুয়া থা ও সিঙ্গল রাউন্ড সিঙ্গল শর্টস হি ফায়ার হুয়া থা, তো টোটাল কিতনা ও অভি হামলোগ হিসাব লে রহে হ্যায়, ও ইনকোয়ারি চল রহা হ্যায়। আরক্ষীর মতে শূন্যলয়ে গুলি চলাইছিল, যদি শূন্যলয়ে গুলি চলাইছিল তেনেহলে কেনেকৈ মৃত্যু হল এজন ডিএনএলএ কেডারর? আনহাতে দুজনকৈ সদস্যর পিঠি আর ভরিত লাগে গুলি। আহতসকলক নিশায় হাফলং সিভিল হাসপাতালত ভর্তি করাইছে। জিলা প্রশাসনৰ সৈতে এই সম্পর্কত আলোচনাপন্থী সংগঠনটোৰ শীর্ষ নেতৃত্ব ৰুদ্ধদ্বাৰ বৈঠকত মিলিত হওয়ার খবর পোৱা গৈছে। আরক্ষীর ভূমিকা এই ক্ষেত্রত সন্দেহজনক। হাফলঙৰ পৰা পংকজ কুমাৰ দেৱৰ রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।